গোল দিয়ে ডাইনের বলে গোল মারার জন্য প্রস্তুত ছবি লম্বা করে মেরেছেন কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু অধিনায়ক মেরেছেন তিনি বল মাস মাঠে এবং দ্বিতীয়বার কিন্তু তিনি দৃঢ়তার সাথে গোলটিকে আমি লম্বা করে মেরেছি এমনি পারে কথা ছিল তিনি তার জায়গায় বুঝতে পারছিলেন না গোল চলে গেল মাঠের বাইরে গোল কিকে ফিনিশিং এর অনুকূলে লম্বা করে মেরেছেন আবার হয়েছেন গোল রাখার চেষ্টা করলেন কিন্তু তার পা ধরে গোল চলে গেল মাঠের বাইরে দ্রু ফিনিশিং এর অনুকূলে আবার না আওলা লাগে দাস তিনজন প্লেয়ার সেখানে তিনি একাই লড়াই করে যাচ্ছেন চমৎকার ভাবে তিনি হাত দিয়ে পাঁচ করে বের করে দিলেন আক্রমণে ফিনিশিং মাঝ মাঠ থেকেই কিন্তু ফিনিশিং এর এই গোল কি দিব ফাইনাল খেলতেছে তো অভিনয়
বল পাশ রাখার বাইরে এটা তো তোর কথার বালা গোল মারার জন্য প্রস্তুত সেখানে গোল গোল পোস্টের পাশে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা অন্তত গোল পোস্ট থেকে 5-7 দূরে অবস্থান করুন। কর্নার বল মারার জন্য আবারও প্রস্তুত আব্দুর রহমান, মেরেছেন লম্বা করে, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। কি বল মারে ডাইংয়ের অনুকূলে, উদ্দেশ্য ছিল মিন্টু, শেষ পর্যন্ত দিতে পারলেন না, কাউন্টার অ্যাটাকে পাল্টা আক্রমণ, ফিনিশিং রাস্তার পাশে প্লিজ আপনারা দাগের থেকে অন্তত 2 হাত পিছনে থাকুন, যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনারা পিছনে যাবে সব যারা যান নিরাপত্তা নিশ্চিত করুন। দেখি নাগর বয়ানে গোল করেছেন সাগর, আক্রমণে ছিলেন ডাইং, আবারও থ্রু ডাইংয়ের অনুকূলে লম্বা করে মেরেছেন বিপজ্জনক অবৈধভাবে কথা দেওয়ার কারণে বাউল কর্নারের সংকেত ডাইং এর অনুকূলে খেলার ফলাফল এখন
পর্যন্ত এক এক গোলে ড্র। বল তো গলির ভিতরে আবার এটা পাইছে বল মারার জন্য প্রস্তুত আব্দুর রহমান। ব্যাংকে কিন্তু চারজন প্লেয়ার সেখানে কাট দিয়েছেন, উঁচু দিয়ে মেরেছেন আব্দুর রহমান, বল হাওয়ায় ভাসতে ভাসতে মাঠের বাইরে। গোলকিক এবং সে সাথে নির্ধারিত খেলা শেষ, নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আজকের এই আন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের কমিটি কিন্তু রয়েছেন, তারা সিদ্ধান্ত করে এখন খেলার সিদ্ধান্ত দিবেন। দর্শক কিন্তু আপনারা যারা রয়েছেন মাঠের চারপাশে, আপনারা ধৈর্যতার সাথে ধৈর্যের সাথে একটু অপেক্ষা করুন। আপনারা কেউ অযথা মাঠে প্রবেশ করে বেশি দিন খোলার চেষ্টা করবেন না। টাইগার প্লেয়ার যারা রয়েছে ওদের কাছে আমরা দেখতে পাচ্ছি অনেক আউটলুক রয়েছে, দর্শক কিন্তু আউটলুক যারা রয়েছেন আপনারা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, আপনারা মাঠের বাইরে চলে যান। দলীয় অধিনায়ক এখন টিম ম্যানেজার, টিম ম্যানেজার ব্যতীত বাইরে থেকে কেউ প্রবেশ করবেন না।